আপনারা শারদাঙ্গনে নিয়ে আমরা ঘুরছি শহর কলকাতার অনেকগুলি ক্লাবে। সেই রকমই আমরা রয়েছি বাগুইহাটি নির্ভীক সংঘে, যে বাগুইহাটি নির্ভীক সংঘ এবছর ডেডিকেট করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়কে। একদিকে যেরকম হাদা ভোদা, নোনতে ফোনতে, বাটুল দি গ্রেটের মতো একাধিক কার্টুন ক্যারেক্টারের স্রষ্টা তিনি, এবং আমি এই ক্লাবের হাতে তুলে দেব এই বছরের শারদাঞ্জলি পুরস্কার, যে পুরস্কারের কিন্তু যোগ্য প্রাপ্তি রয়েছে এনাদের হাতে। এবং এই পুরস্কার কিন্তু এনাদের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু এনাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি বলছেন তারা এই ক্লাবের এই বছরের থিমকে নিয়ে, এরকম একটা থিমকে কেন ভাবা হলো? আসলে দৈনন্দিন জীবনে না আমাদের শৈশবটা বড় হারিয়ে গেছে। ছোটবেলায় যেরকমভাবে আমরা বড় হয়েছি, রোববার দিন হলে ঠাকুমার ঝুলি, নুনটে ফুনটে এবং বিভিন্ন ধরনের যে কমিক্স সেগুলো পড়া, সেগুলো পড়ে নিজেদের মধ্যে শেয়ার করা, সেই জিনিসগুলো আজকালকার দিনে আর নেই। আজকালকার দিনে শুধু রয়েছে মানে আত্মকেন্দ্রিক জিনিস, যেরকম আমি আমার ফোন নিয়ে, সে তার ফোন নিয়ে, কখনো BGMI কখনো পাবজির যুগ চলছে। এই সব কিছুর থেকে বেরিয়ে আমরা চেয়েছিলাম যে আমাদের ছেলেবেলাটাকে তুলে ধরতে এবং যিনি এত কিছু করেছেন আমাদের জন্য তাকে একটা ট্রিবিউট জানাতে। তো সেই আদলেই তৈরি হয়েছে তার স্টুডিও, সেই আদলেই তৈরি হয়েছে তার স্টুডিওর পেছনে তার দুর্গার মূর্তি। এবং আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা দুর্গা মানে প্রত্যেকটা যে আমাদের ফ্রেম আছে, প্রত্যেকটা ক্যারেক্টার তুলে ধরা হয়েছে। তো ওই ক্যারেক্টারগুলোকে মানে পার্সোনিফাই করে বোঝানো হয়েছে যে ওনাকে ট্রিবিউট জানানোটা আমাদের মধ্যে হয়তো যথাসাধ্য নয়, কিন্তু যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি, আগামী দিনে চেষ্টা করব আরও। আজকে তো ষষ্ঠীর সকাল এবং আমরা দেখেইছি যে মানে ষষ্ঠীর আগে পর্যন্ত, পঞ্চমী পর্যন্ত মানুষের ঠিক ঠিক করা ভিড়, কীরকম সারা পাচ্ছেন? আপনাকে আমি দেখাতে চাই, কাইন্ডলি আপনি আমাদের বক্স বোর্ডটা একটু দেখবেন। আমাদের ওপেনিং হয়েছে তৃতীয়াতে, চতুর্থীর মধ্যে আমাদের বোর্ড ফুল হয়ে গেছে। মানে একটা লেখার বোর্ড ছিল যে তা কার কী বক্তব্য কী, আপনাদের আমি সাজেস্ট করবো একবার একটু দেখার, বাইরেই রয়েছে, ফুল হয়ে গেছে সেরকম লোকের ভিড়। আর যারা যারা এসেছে এখনও পর্যন্ত সারাতে আমি এটাই পেয়েছি বা এবং লোকে আমাকে যেটা বলেছে সেটাতে এটাই প্রমাণিত হয়েছে যে অসাধারণ সুন্দর চিন্তাভাবনা এবং অসাধারণ সুন্দর হয়েছে আমাদের প্রতিমা। আমাদের প্রতিমায় রয়েছে সনাতন পাল। আজ গেল যে এই বছর এই থিম ভাবনাকে সঙ্গে নিয়ে আরো অনেকটা পথ চলতে কিন্তু চায় এই নির্ভীক সংঘ, এবং এখানকার ক্লাব কমিটির সদস্যরা তারাও কিন্তু যথেষ্ট আশাবাদী যে আগামী দিনগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে এই থিম বা এই মণ্ডপ যথেষ্ট সাড়া ফেলবে সাধারণ মানুষের মনের ভেতর। ক্যামেরায় বাপির সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।